বন্ধুরা, দাইয়ামি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ম্যাঙ্গো লস্যি। এখানে আমি দুটো ম্যাঙ্গো কেটে নিয়েছি, মিষ্টি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম টক দই, চিনি নিয়েছি হাফ কাপ মতো। তো এইগুলোকে এখন আমি মিক্সিতে একটু মেল্ট করে নেব। এটা আমার ঘরে পাতা একদম ফ্রেশ দই। মিক্সিতে শেক করে এনে দেখাচ্ছি। ম্যাঙ্গো আর দইটাকে মিক্স করে নিয়ে আসলাম। এখন আমি গ্লাসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন আমি আইস কিউব মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। মিশিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুট। বন্ধুরা, ম্যাঙ্গো লস্যি আমার রেডি। আপনারা বাজার থেকেও দইটা কিনে আনতে পারেন, আমুল দই বা ঘরেও পাতা দই দিয়ে করা যায়। ঘরে পাতা দই হলে তো আরও বেশি ভালো হবে। আর দুধ আর চিনি এখন তো পাকা আম বাজারে পাওয়াই যাচ্ছে। বাড়িতে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকুন, এরকম ঠান্ডা লস্যি বানান, খান, সবাই ভালো থাকুন, ঠান্ডা থাকুন। আর লস্যিটা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগতো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।